আজকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হাসান পাপন এমপি, তার সাথে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম যেটা রয়েছে সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বছরে 3 থেকে 4 মাস কীভাবে ইউজ করতে পারে, সেটা ব্যবহার করা সম্ভব কিনা সে বিষয়ে আজকে তাদের দুজনের মধ্যে একটি ফোন আলাপ হয় আজকে আনুমানিক 3:30 সময়, যেখানে আসলে আমাদের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, যেখানে আসলে তিনি জনাব পাপন সাহেবকে আসলে অ্যাপ্রোচ করেছেন যে আমাদের ফুটবলের তো অনেক খেলাধুলো এখন চলছে, আমাদের বেশ কিছু কম্পিটিশনস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের প্রথম বিভাগ ফুটবল লীগ, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ, তৃতীয় বিভাগ ফুটবল লীগ, এই খেলাগুলো আমরা ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের সাথে আলাপ আলোচনা করে মিউচুয়ালি একটা টাইম ঠিক করে আমরা সেখানে আয়োজন করা যায় কি না সেই ব্যাপারে বাফুফের ইচ্ছাটা, বাফুফের পজিশনটা তাদেরকে জানানো হয়েছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি, তিনি এই বিষয়টি তাদের ফোরামে, তাদের অফিসে আলাপ আলোচনা করে বাফুফেকে পরবর্তী ফিডব্যাক দেওয়া হবে, জানানো হবে, এভাবে করে তিনি আলাপ করেছেন বাফুফে সম্মানিত সভাপতির সাথে। সো হোয়াট এভার দ্য আউটকাম ইস আমরা সবাইকে ভবিষ্যতে জানাবো। ধন্যবাদ।